মুদ্রাস্ফীতি কমে গিয়ে এখন চার দশমিক ছয় শতাংশ হয়েছে গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে গ্যাস এবং বিদ্যুতের দাম সবচেয়ে বেশি রেটে কমে যাওয়ার পর অক্টোবরে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতির রেট শতাংশে নেমে এসেছে ছয় এতে উনিশশো সালের পর থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এক মাসে সবচেয়ে বেশি রেটে কমে গেছে এতে সেপ্টেম্বরে ছয় দশমিক সাত শতাংশ থেকে মুদ্রাস্ফীতি এবার চার দশমিক আট শতাংশে নেমে এসেছে মুদ্রাস্ফীতি কমে যাওয়ার মানে এই নয় যে দাম কমেছে মূলত আগের চাইতে দাম কম দ্রুত বাড়ছে এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের ইন্টারেস্ট রেট দুই শতাংশে নামিয়ে আনার টার্গেট নিলেও এই বছর আবারও সুদের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসের ইনস্টিটিউট ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের ইকোনমিক ডিরেক্টর সুরেন থিরু বলেছেন যে পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাজ্যের মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েছে এনার্জি বিল ব্যয় হ্রাসের কারণে দাম কমে যাওয়ার চাপ কিছুটা কমে গেছে তিনি আরও বলেন রেট কমে যাওয়ার পাশাপাশি জব মার্কেটের চাপ কমে যাওয়া এবং উচ্চ সুদের হারের কারণে মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার দুই শতাংশে নামতে পারে এনার্জি এবং খাদ্যের বাইরে মূল মুদ্রাস্ফীতির রিডিং বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও বেশি কমেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা জাতীয় পরিসংখ্যান বলে বলছে এটি ছয় দশমিক এক শতাংশ থেকে কমে পাঁচ দশমিক শতাংশ হয়েছে যা অর্থনীতিবিদ এবং ব্যাংক অফ ইংল্যান্ডের পাঁচ দশমিক আট শতাংশ পূর্বাভাসের সামান্য নিচে রয়েছে কনসালটেন্সি ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান যুক্তরাজ্যের অর্থনীতিবিদ পল ডেলস বলেছেন যে পণ্যের মুদ্রাস্ফীতি বৈশ্বিক প্রভাবের কারণে এই পতন ঘটেছে কিন্তু কিছু কিছু সেবায় মুদ্রাস্ফীতি সামান্যই কমেছে ডেলস পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি আবার কমতে শুরু করার আগে কয়েক মাসে এই নিম্ন রেট কিছুটা স্থবির থাকবে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে গত অক্টোবরে বার্ষিক গ্যাস এবং বিদ্যুতের বিলের জন্য জ্বালানি মূল্যের ক্যাপ আড়াই হাজার পাউন্ড থেকে এই বছরের অক্টোবরে এক হাজার পাউন্ড করা হয়েছে এই ছিল আমার কাছে ব্রিটেনে যে মুদ্রাস্ফীতি কমতে শুরু করেছে কিন্তু জীবনযাত্রার জীবনযাত্রার যে ব্যয় কমেনি এখনো সে বিষয়ে কিছু বিস্তারিত তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি